নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। আগামীকাল বুধবার প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই কমেন্ট করুন। যে চার রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আপনার জন্মছকে আগামীকাল যদি গাঢ় প্রাপ্তির সম্ভাবনা যদি থাকে কিনা, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। হয়তো আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, হচ্ছে না, দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। অর্থাৎ আপনারা যাদের অল্পের জন্য দেখছেন বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হচ্ছে, এবং এর পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনার শুভ রথযাত্রা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট এই সময় কিন্তু রয়েছে। আপনার জন্মছকে যদি রাহু পীড়িত থাকে অথবা আপনার শুক্র বুধ শনি এই চারটি গ্রহ পীড়িত থাকে, তাহলে কিন্তু আপনার বাধা কিন্তু আসবে। আর রাহু যদি আপনার স্ট্রং থাকে, অর্থাৎ ভাগ্যভাব স্ট্রং থাকে, রাহুর সাথে সাথে ভাগ্যের ভাগ্যভাব, কারণ এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, তাই দেখবেন ভাগ্য যদি সাথ দেখে না, পাহাড় ভাঙা যায়। আমি একটি কথা বারবার বলি, কখন কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না। হয়তো আপনার জন্মছকে কোনো দোষ রয়েছে, তার প্রতিকার আপনি করলেন, মিরাকেলভাবে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটে গেল। হয়তো আপনি ভাবতে পারেননি আগামীকাল আপনি কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ কেউ কিন্তু জানতে পারে না আগামীকাল কী ঘটনাগুলো ঘটতে চলেছে। বিধাতা আগে থেকে কিন্তু প্রত্যেকের ভাগ্যে কিন্তু লিখে দেয় আগামীকালে কী সম্ভাবনা উঠে আসতে চলেছে অর্থনৈতিক দিক থেকে। আপনি লাখো টাকাও পেতে পারেন, কোটি টাকাও পেতে পারেন, আবার আপনি হাজারও পেতে পারেন, পাঁচশো পেতে পারেন, আপনি একশো টাকারও পেতে পারেন, কারণ এটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করছে। আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে যদি আপনার শুভ অবস্থায় থাকে, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। হয়তো আপনি দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশান আপনারা করুন। অর্থাৎ জন্মছক সংস্কার করে আপনি গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান আপনারা করুন। জীবনে বড় ধরনের অর্থপ্রাপ্তি হবেই হবে। আর যারা প্রতিনিয়ত টিকিট কাটছেন তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, আপনারা টিকিট কেটে অর্থ অপচয় করবেন না। হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি হয়তো আপনাদের কোনো না কোনো দিন কিন্তু মিলে যেতেও পারে, সেদিন হয়তো আপনারা প্রচুর অর্থ অপচয় করে দিয়েছেন। অর্থাৎ একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কাছে জেনে নিন যে আপনার এই মহাপ্রাপ্তির যোগটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, কারণ ঘড়ির কাঁটার মতো আমাদের ভাগ্য কিন্তু বদলায়। অর্থাৎ আপনি আজকে যে খারাপ আছেন, আপনার প্রতি সময় যে খারাপ চলবে এটা নয়। জগৎ পরিবর্তনশীল, পরিবর্তনই জগতের নিয়ম, তাই আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন কিন্তু হবেই হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং আপনার যদি দশা মহাদশা যদি পারমিট করে যায়, আপনি আগামীকাল প্রচুর অর্থের মালিক কিন্তু হতে পারেন। আমি একটি কথা বারবার বলেছি, যাচা চাকরি যাচা
আপনার মানুষের সঙ্গে সম্পর্ক বা যাচা কোনো কেউ দিচ্ছে যে দাদা আপনি টিকিটটা নিয়ে যান, হয়তো ওখানেই আপনার সফলতা লুকিয়ে রয়েছে। অর্থাৎ আমি চার রাশির কথা বলবো, আপনার রাশির নাম থাকলে থাকতেও পারে, কিন্তু আপনার গ্রহের যে প্রতিকার সেটা একান্তই করা কিন্তু দরকার। অর্থাৎ সফলতাতে বাধা আসছে, সঠিক প্রতিকার প্রতিবিধান এবং রাহু রক্ষা কবচ আপনার উন্নতির শিখরে কিন্তু নিয়ে যাবে। আগামীকালের নাম্বার ওয়ান রাশি মকর রাশি। মকর রাশির আপনাদের শুভ সময় সকাল 9:04 থেকে 10:33 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অবশ্যই মহাভাগ্য দেখুন, সেখানে টার্গেট নাম্বার এবং শুভ সময় আমি জানাবো। দ্বিতীয় রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির সময় দেখা যাচ্ছে সকাল 8:30 থেকে 10:43 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আগামীকালের শুভ সময় সকাল 10:11 থেকে আপনার 11:56 পর্যন্ত, সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। আবারও বলছি মহাভাগ্য আপনারা অবশ্যই দেখুন, সেখানে টার্গেট নাম্বার শুভ সময় জানাবো। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। 4 যে রাশির আমি কথা বলবো, মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে সময় যেটা দেখা যাচ্ছে 9:48 থেকে 11:03 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ আগামীকাল যে চার রাশির আমি কথা বলছি, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। হয়তো আপনার জন্মছকে কোনো বাধা রয়েছে, তার যদি আপনি সঠিক প্রতিকার প্রতিবিধান করেন কি না, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আমি আবারও বলবো, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আপনারা পর্যালোচনা করুন, সমস্যা কোথায় রয়েছে এবং সমাধানের পথ একমাত্র একজন দক্ষ জ্যোতিষবিদ আপনাকে কিন্তু জানাবে। আগামীকাল বুধবার হয়তো আপনার সঙ্গে আমি যে কথাগুলো বলছি হুবহু মিলে যেতে পারে, আবার আপনার সাথে না মিলতেও পারে, কারণ একই রাশির লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে। আমি এখান থেকে আপনাদের ব্যক্তিগত জন্মছক নিয়ে আলোচনা করছি না, এটা সার্বিক বিচার, এটা আপনার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে যদি ভাগ্যভাব এবং রাহু গ্রহ যদি আপনার শুভ অবস্থাতে থাকে আপনাদের কিন্তু মিলে যেতেও পারে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।